তাদের দায়িত্ব আল্লাহর ঘাড়ে চাপবে আল্লাহ তাদের দায়িত্ব নিবেন এবং নবী করিম সাল্লাহ সাল্লামের ঘাড়ে দায়িত্ব চাপবে তাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার বলুন সুভান কি তিনটি জিনিস এক নম্বর হচ্ছে মানসাল্লাহ সালাত যে ব্যক্তি করিম সাল্লা সাল্লাম বলছেন যে ব্যক্তি আমাদের মতো সলা তাদায় করবে অর্থাৎ নামাজ পড়বে যে ব্যক্তি আমাদের মতো নামাজ পড়বে আল্লাহ রাসুল সাল্লাম যখন হাদিস বর্ণনা করেন তখন আমার আপনার কোনো আলেম ছিল না তখন আমার আপনার কোনো ইমাম তখন ছিল না তখন ছিল শুধুমাত্র আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম এবং সাহাবি আলা আলাহ আজমা আইনগণ ছিলেন তবে তারা যদি থাকেন তবে তাদেরকে সকলকে নিয়ে আল্লাহ রাব্বুল আলমিনের নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছেন আমাদের মতো যারা সলাৎ আদায় করবে আজ টেন পারসেন্ট মানুষ রয়েছে তাদের সলাৎ যদি দেখেন নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এবং সাহাবি আলা আলাইহি আলহি আজমাইনের সঙ্গে সলাতের মিল নেই কোনো সলাতের মিল নেই এক নম্বর জিনিস হচ্ছে নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যেভাবে নামাজ পড়েছেন আমাদেরকে সেইভাবে নামাজ পড়তে হবে দুই মোহাম্মদ সাল্লা সাল্লাম যে একইবেলা গ্রহণ করেছেন সে একইবেলা আমাদেরকে গ্রহণ করতে হবে নাম্বার তিন মোহাম্মদ সাল্লা সাল্লামের উপস্থিত সাহাবি রিজওয়ানি আজমাইনরা কেউ বেনামাজি ছিলেন না সকলে প্রকৃত মুসলিম ছিলেন এবং সেই মুসলিমদের জবাইকৃত মাংস আপনাকে আমাকে খেতে হবে আজ কথিকার দিন ভোর বছরে একবার নামাজ পড়ে না বেনামাজি তাদের জবাই করা মাংস আমরা খাচ্ছি আর আল্লাহ রাসুল সাল্লাম বলছেন ও আকালা দাবি হাতানা আমাদের জবাইকৃত মাংস যারা খাবে আমাদের কিবলাকে কিবলা গ্রহণ করবে আমাদের নাই নামাজ পড়বে আল্লাহ এরাই আল্লাহর জিম্মেদারি থাকবে আর আল্লাহর জিম্মেদারি এদের ঘাড়েই চাপবে এবার আপনি বলুন মুসলিমদের ঘাড়ে আল্লাহর জিম্মেদারি কেন হটে গেল কেন হটে গেল সে দায়ী বিশ্বের মুসলিম আর যদি আপনি দেখেন মুসলিম আমরাই সে দায়ী আমরা আল্লাহকে আমাদের দায়িত্ব বুঝাতে আমরা অক্ষম আমরা ব্যর্থ যার কারণ আমরা বেনামাজি সেজেছি মুসলিমদের বেনামাজি হওয়াটাই হচ্ছে আল্লাহর দায়িত্ব মুসলিমদের ঘাট থেকে আল্লাহ দায়িত্ব মুক্ত হয়ে গেছেন মুসলিমদের দায়িত্ব আল্লাহ নিচ্ছেন না কারণ এরা নামাজ থেকে দূরে সরে গেছে নবীর নামাজ থেকে দূরে সরে গেছে নবীর কেবলা থেকে দূরে সরে গেছে নবীর মতো ব্যক্তির মাংস খাওয়া থেকে এরা দূরে সরে গেছে চিন্তা ভাবনা করুন হাদিস বিচার বিশ্লেষণ করুন বুখারির হাদিস আমার কিছু ব্যক্তিগত কথা নয় তিনশো একানব্বই নম্বর হাদিস আপনি কিভাবে দায়িত্ব নেবেন বলেন আজ আমাদের যেটা ব্যর্থ আজ আমরা যেটা অক্ষম এটাই হচ্ছে মূল কারণ মুসলিম বিশ্বের মুসলিম আজ টোটাল হিসাব করে দেখলে দেখা যাবে মুসলিম দেশগুলি ব্যতিরিকে যেখানে মুসলিমরা রয়েছে খুব বেশি হলে মুসলিমদের আজ নাইনটি পার্সেন্ট নামাজি নেই আজ দেখেন আমাদের টেন পার্সেন্ট নামাজি আর নাইনটি পার্সেন্ট মুসলিমরা আজ বেনামাজি এদের দায়িত্ব তো আল্লাহ নিচ্ছেন না এরা তো দায়িত্ব আল্লাহকে বোঝাতে পারেনি এই জন্যেই আমাদেরকে সতর্ক হতে হবে আজ আমরা আল্লাহকে যতটুকু বিশ্বাস করি এটাই হচ্ছে বিশ্বাসের মধ্যে ব্যর্থতা এটাই হচ্ছে বিশ্বাসের মধ্যে ত্রুটি যে আল্লাহকে বিশ্বাস করো আল্লাহটাকে আমরা সাড়া দিতে পারিনি আল্লাহকে এত বিশ্বাস করি আল্লাহকে এত মেনে নিই এক আল্লাহ বলে আমরা স্বীকার করেছি এটা আমাদের ফলস এটা আমাদের ভুল এটা আমাদের রং ধারণা যদি আল্লাহকে বিশ্বাস করতাম আল্লাহকে যদি বিশ্বাস করতাম আল্লাহকে যদি ভালোবাসতাম আল্লাহ ডাকে সাড়া দিয়ে আমরা পাঁচ পাঁচক নামাজ পড়ে মুসলিম উম্মা আজ আল্লাহকে বুঝিয়ে দিতাম যে আল্লাহ তোমাকে ভালোবাসি এই দেখো নবীর আদর্শ গ্রহণ করে সলা তাদাই করি নবীর আদর্শ গ্রহণ করে নবীর কিবলাকে কিবলা গ্রহণ করি এই দেখো নবীর মতো মমিন ব্যক্তিদের আর জবাই মাংস খেয়ে আল্লাহ তুমি আমাদের দায়িত্ব নিয়েছ আল্লাহ তুমি আমাদের দায়িত্ব না এটা বুঝাতে পেরেছি মুসলিম এ কথা বলতে পারবে কি মুসলিম এই কর্মটাই তো ব্যর্থ এই কর্মটাই মুসলিমদের অক্ষম হয়ে পড়েছে আজ মুসলিম ভাবছে আর মিছিল করি যে মুসলিম খেয়ে বাঁচায় আল্লাহর কেন রহম হয় না না এই কথা বলার সাহস আপনার নয় আপনি ইমান থেকে সঙ্গে সঙ্গে বেরিয়ে যাবেন আল্লাহ রহম হয় না মানে কি আল্লাহকে রহম করেন না এমন একটি মিনিট সেকেন্ড নাই আল্লাহর রহম হতে থেকে খালি থাকে আল্লাহ রহম হয় বলে কাফের মুশরিক গাছপালায় যত রকমের পশু পাখি রয়েছে গাছপালার নিচে সবাই খেতে পায় এটাই হচ্ছে আল্লাহর রহম